নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিপজ্জনক রাস্তা, প্রতিবাদে মেহেরপুরে অবরোধ জনতা। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে দাবি প্রদীপ দত্ত। ভিনধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার পড়ুয়া। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। বেহাল সড়কের প্রতিবাদে এবার মেহেরপুরে সড়ক অবরোধ করলেন স্থানীয়রা। সড়কের বিশাল গর্তের জলে প্রতীকী মাছ ধরার কায়দায় অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। মেহেরপুরে সড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশাল বিশাল গর্তে জল জমে ভয়ঙ্কর অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অবরোধের খবর পেয়ে ছুটে আসে ঘুঙ্গুর পুলিশ, ছুটে আসেন বিভাগীয় একাংশ আধিকারিক। তারা এই রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়ার পরে অবরোধ মুক্ত করেন স্থানীয়রা। এবার প্রতিবাদে রাস্তায় নামছেন মানুষ। প্রায় 2 ঘন্টা থেকে আমরা 2 ঘন্টা থেকে এখানে আসি প্রতিবাদ করি, আর কিন্তু শিলচর টাউন থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর হয়, এখন পর্যন্ত কোনো বড় আধিকারিক আইতে পারছেন না। এবং এটা হইল শিলচরের মেইন রুট, কিন্তু তার আর কোনো দায়িত্ব নাই। তারা এই জায়গা করতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, এই জায়গার জল ক্লিয়ার করতে তারা 1 ঘন্টা লাগবে, এইটা তারা অবহেলা করে। এটা তারা ইচ্ছা করে করে অবহেলা করে। তারা যখনই আন্দোলন হয় তারা অমৃতের ইঞ্জিনিয়ার ফাটাই দিব, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফাটাই দিব, বলে এটা ডিপিআর হয়ে গেছে, পূজার আগে কাজ হয়ে যাবে, কাজ ধরা হইব পূজার আগে, মানুষ আর খাইতে না আগে পরে কথা না টেম্পোরারি। আমরা তো কইতেছি যে আমরা কইতেছি এখানে যে তুমি রাতারাতি পিচ করিয়া দেও রাস্তা এমন লাগে না। হ্যাঁ, যত যে রাতারাতি আমরা পিচ লাগে না, আমরা কিতা কইছি আমরা টেম্পোরারি সোলার মতো যে ড্রেন ক্লিয়ার করিয়া যাতে এখানে জল না জমে এই জায়গার মধ্যে মধ্যে। আজকে ভাঙ্গা পাথর ও যেগুলা তারা পিডব্লিউডি সিস্টেমে আছে এগুলা পাথর উত্তর দিয়ে ফিলাপ করিয়া দেও, ফিলাপ করিয়া দিলে তো আমরা রাস্তাটা আ টেম্পোরারি করিয়া দিব, বড় গাড়ি আইব শেষ। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি ও ক্ষতিপূরণ দিতে হবে সে দেশের অন্তর্বর্তী সরকারকে। নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। একা সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন তিনি চান না বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 1947 ও 1971 সালের মতো হিন্দুরা এদেশে চলে আসেন, তাই এ বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বাংলাদেশের পরা কোনো বঙ্গালি ভারতত কিংবা অসমত আহিব নালাগে। আমি বিচাৰো বড়াক ডেমোক্রেটিক ফ্রন্ট যে তেওঁলোকে বাংলাদেশত থাকি প্রতিবাদ করক, প্রতিরোধ গড়ি তোলক। কারণ 1947 আর 1971 আৰু এতিয়া 2024 এক পরিস্থিতি নহয়। তেতিয়া দেশ ভাগর কথা আছিলে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কথা আছিলে, সেইটো এইবিলাক বেলেগ কথা। কিন্তু এতিয়া কোনো মানুহ আহিব নালাগে। আৰু আমাৰ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, বঙ্গালী হিন্দুর লগত কথা পাতি আশ্বাস দিছে যে সরকারে বাঙালী হিন্দু সকলক রক্ষা করিব। গতিকে আমি এই সরকারক অনুরোধ করিম যে যাক বঙ্গালী হিন্দু মানুহক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এইবিলাকৰ ক্ষতিপূরণ দিব লাগে, যেওঁলোকে নিহত হয়েছে তেওঁলোকক ক্ষতিপূরণ দিব লাগে সরকারের। আমি আৰু এটা আচৰিত হৈছোঁ
আমি ওয়ার্ল্ডর চাইনার পরা আরম্ভ করি ভারতবর্ষ ছাত্র আন্দোলন বহুত দেখিছোঁ, কিন্তু এনেকুৱা বাংলাদেশত ছাত্র আন্দোলন যাক রাষ্ট্রপতি ভবনের পরা লুটপাট করে যায় এবার কি ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন নামত একটা কলঙ্ক। গতি আমি এইটোর গরিহণা দিছ আর আমি আচরিত হয়েছো আরও একটা কারণে, যে আমার ভারত সরকার যেটু 1971 সনত ইন্দিরা গান্ধী বোল্ড স্টেপ লৈছিল, বর্তমান সরকারে কিন্তু বিজেপি সরকারে আমার বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বৃহত্তর জালালপুর সনাতনী সংঘের উদ্যোগে আজ এক বিশাল মিছিল মহাদেবপুর, কুশিয়ারকুল, জালালপুর এবং তারাপুর এলাকা পরিক্রমা করে প্রায় 1500 পুরুষ মহিলার এই মিছিল মহাদেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়। এরপর তারাপুর, ভৈরবপল্লী হয়ে কুশিয়ারকুল নেতাজি মূর্তির সামনে এসে শেষ হয়। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বক্তব্য পেশ করেন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, কালাইন জগন্নাথ মন্দিরের সেবায়িত মায়াপুর চন্দ্রোদয় দাস। এই বিশাল মিছিলের সংযোজক ছিলেন বাবলু দাস, পায়েল দাস, সুধীর দাস, কুটু দে, রাজন দাস, উমাচরণ দাস এবং কৌশিক দাস। যে মহামিছিল সেটা ছিল আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্র বাংলাদেশ গত কিছুদিন থেকে সেই বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে যা ঘটনা ঘটেছিল, আমরা এখানে যারা ভারতবাসী আমরা প্রত্যক্ষ করেছি, যেখানে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে যে বাংলাদেশে আমাদের সনাতনী হিন্দু ভাই বোনদের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল, আমরা ইতিহাসে অনেক দেখেছি, আমরা স্বাধীনতা আন্দোলন দেখেছি, আমরা এবছর বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন তার পিছনে জ্ঞাতি হয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। বন্ধুগণ, আপনার কাছে প্রশ্ন করতে চাই, যে সমাজের মায়েরা বুর্কা পরিধান করে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে, সেই মায়েদের কাপড় নিয়ে ওনারা মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন, সেটা কি আন্দোলন? সেটা কি ছাত্র আন্দোলন? তাই আমরা এখান থেকে আমাদের মা প্রধানমন্ত্রীকে, ভারত সরকারকে এবং সেখানকার আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে আমাদের বাংলাদেশের যে সনাতনী যারা আছেন তাদের যদি হত্যা করা না হয় তাহলে আমরা কিন্তু এখানে বসে থাকবো না। বন্ধুগণ, আমাদের হওয়ার যে সংখ্যা এইবারে শুধু সংখ্যালঘু উপরে অত্যাচার হয়েছে বারবার, যখন যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, ইলেকশন এসছে বা বিভিন্ন রকম কিছু মানে পাওনার বাকি রয়ে গেছে, সেই সময় টার্গেট শুধু হিন্দুদের উপর বারবার করে, শুধু হিন্দু নয়, হিন্দুদের যে উপাসনা স্থলী, মঠ মন্দির, দেব দেবী এগুলোর উপরে অত্যাচার হয়েছে। টার্গেট সনাতন ধর্মের উপরে, কারণ সনাতন ধর্মের লোক বেশি, যদি বেশিকে যদি কমিয়ে দিতে পারে তো কম তো এমনি চলে যাবে, বুঝা যাচ্ছে কিনা? জেহাদিদের টার্গেট তো এগুলো আপনারা বুঝতে হবে। আমরা আজকে যে আন্দোলন করেছি এটা আজকের আন্দোলন নয়, আমাদের জীবনের প্রতিদিনের আন্দোলন। আমরা বলছি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, এই মিছিলের পরে কি হিন্দু হিন্দু ভাই ভাই থাকবে? ভিন ধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনের শিকার এক পড়ুয়া। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাবাড়িঘাট স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে। গতকাল সকালের এই ঘটনায় আজ ওই স্কুলের সামনে আন্দোলন গড়ে তোলেন অভিভাবক এবং স্থানীয়রা। সোনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত পড়ুয়াকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ছাত্রীর অভিভাবকরা শিলচর সদর থানায় এফআইআর দায়ের করলে ওই পড়ুয়াকে আটক করে নিয়ে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপি কর্মী তথা আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আজ মহাসড়কের জিরো পয়েন্টে বাজপেয়ীর মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান রূপম। রূপম জানান, বাজপেয়ীজির জন্যই আমরা মহাসড়ক পেয়েছি, যার ফল উপভোগ করবে বর্তমান প্রজন্ম। এ ব্যাপারে তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের অবদান তুলে ধরেন। বিহারী বাজপেয়ীর আজ মৃত্যুদিন, এই দিনই আমাদের সংসার মায়া ত্যাগ করেছিলেন। 2018 আজকের দিনে তিনি
আমাদের সকলের মায়া ত্যাগ করে চলে গেছেন। শিলচর সৌরাষ্ট্র যে মহাসড়ক আজ বাস্তবায়িত হওয়ার পথে তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশিত অটল বিহারী বাজপেয়ীকে প্রভাবিত করে শিলচর সৌরাষ্ট্র সড়ক এখানে আনতে পেরেছিল, যার জন্যে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এবং সেই সঙ্গে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র প্রকাশিত মহাশয় উনাকে প্রভাবিত করে উনাকে বুঝিয়ে এই শিলচর সৌরাষ্ট্র সড়ক আনতে পেরেছিলেন, যার ফল আজকের প্রজন্ম পাবে। এবং এর জন্যে উনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে উনার ভূমিকা সেটা সবাই জানেন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবসে আজ তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানালো অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি। মহাসড়কের 0 পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে প্রমুখ। অটল বিহারী বাজপেয়ী আজকে মৃত্যু দিবস, এই উপলক্ষে আমাদের বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে মহাশয় আমাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন। আমরা সবাই এসেছি
আর এটা প্রতি বছরই 2018 নির্বাচন হওয়ার পর আমরা কার্যক্রম করে যাচ্ছি। এই মহান নেতাকে স্মরণ করা এবং তার কিছু জন্মদিনও আমরা এভাবে করে থাকি। ওনার সবাই মিলে আমরা ওনার আত্মার সদগতির জন্য আমরা এখানে বসবাস করলাম এবং আমরা প্রত্যেক দিন ওনাকে মনে রাখি। ভারতীয় জনতা পার্টির মূল কাণ্ডারী উনি। অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দিবস উপলক্ষে 2018 সালের 16 ডিসেম্বর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চিরদান হয় ওই দিবসকে আমরা তার মৃত্যু দিবস হিসাবে পালন করি। আজকে তার অঙ্গ হিসাবে এখানে আমরা মাল্যদান ও পুষ্পার্ঘ্যর মাধ্যমে অটল বিহারী বাজপেয়ীর যা সাপোর্ট করা হয়েছে এখানে অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কাছাড়ের তপশিলি সমাজের জন্য অনেক কিছু করেছেন শিলচর সাব ডিভিশনাল এসসিস ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। আজ আম্বেদকর ভবনে এক স্মার্ট টিভি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপি সরকারের তপশিলিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বলেন, এই টিভির গুণগত মান অনেক উন্নত। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন অমিয়কান্তি দাস, অমিত রঞ্জন দাস, বাবলু কেওট, সুমিতা দাস, রূপেশ দাস সহ অন্যান্যরা। আজকে এলইডি দেওয়া হবে ইতিমধ্যে শুনতে পেরেছি। গত কিছুদিন আগে আমাদের সম্মানের সাংসদ মহাশয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে আমরা অনেক জিনিস ডিস্ট্রিবিউশন করেছি কাছাড় জেলায়। শিলচর বিধানসভা সমষ্টিতেও আমি একটি নাম ফরওয়ার্ড করেছিলাম, ওনাকে দেওয়া হয়েছে মনমোহনদার মেয়ে। যাই হোক, রবিদাস ও যে কম্পিউটারটা পেয়েছে, আমিও নিজেই ভেবেছি ও যে একটা কম্পিউটার হবে, একটা কিবোর্ড থাকবে, মাউস থাকবে, যা যা থাকে। কিন্তু আমি যেটা দেখলাম যে অসাধারণ একটা সেট, যেটা মোটামুটি বোধহয় বাজারের দাম হয়তো প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে হবে। তো এইভাবে যে সরকার সেটা দিচ্ছে এটা অত্যন্ত গর্বের ব্যাপার। আজকেও এখানে এসে নিহার কান্তি দাস মহাশয় বাবা অঞ্জলি কুমারের মাধ্যমে আমি শুনতে পেরেছি যে 40 ইঞ্চি আজকে 43 ইঞ্চি যে মনিটরটা আছে সেটা আমার আপনার অনেকের ঘরে নেই। আমি জানি না কার ঘরে আছে, কিন্তু আমার ঘরে তো নেই। তো এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে ভারতীয় জনতা পার্টি এই জিনিসগুলো দিচ্ছে তাদেরকে, সকলকে উৎসাহিত করার জন্য। আমি আশা রাখি যে উদ্দেশ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার এই জিনিসগুলো দিচ্ছেন সেই উদ্দেশ্য সার্থক হবে। অর্থাৎ ভুবনদহর বাগান ফের চালু হওয়ায় বাগান পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো শ্রমিক নেতা রাজকুমার দাসকে। বাগানটি বন্ধ হয়ে পড়লে শ্রমিকদের মধ্যে হাহাকার দেখা দেয়। শেষ পর্যন্ত শ্রমিক নেতা রাজকুমার দাসের প্রচেষ্টায় বাগান শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে মীমাংসা হয়ে বাগান ফের চালু হয়, এমনই দাবি করেছে বাগান পঞ্চায়েত। এদিনের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য প্রমীলা দাস, শ্রীপ্রসাদ ভর, রাজেশ তাঁতি প্রমুখ। সংঘর্ষে সহযোগিতা করার জন্য যথেষ্ট ওর সাহায্য অনেকটা উপকৃত হয়েছে এবং আগ বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন আমার দিক থেকে আমার একটাই অনুরোধ আর কি, আমি শ্রমিকের পক্ষ থেকে বলছি, আমার ব্যক্তিগত মতামত না, ভুবনদহর শ্রমিকের পক্ষ থেকে আমাদের দাবি হলো যে রাজকুমার দাসকে যদি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যদি টিকিট দেওয়া হয় তাকে, চা বাগানবাসী উন্নত হবে এবং চা বাগানবাসী ওকে পার করে নিয়ে যাবে, এই আশা রাখবো আমি। এই বলে আমার এই মানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কারণ আমি 3 নম্বর গ্রুপে আমরা বেজান অনেক কষ্ট করি,
সময়ে আমরা একে খেটু আসি রাস্তার তলকি কাদা ভেঙে করে। আমরা এটাই জুনাত করছি, যেমন আমার কি না রাজকুমার দাস যদি জিতে নেই আমাকে অনেক ভালো লাগবে, আর আমাকে আমাদের রাস্তাটা যেমন হয়ে যা, আমাদের এইটাই জুড়া। আর একটা কথা হইলো, আমরা রিটায়ার্ড হয়ে করে হয়তো 10-20 বছর এগুলো আমাদের রিটায়ার্ড হয়ে আমরা চাষ শ্রমিকে আমরা চলি, কিন্তু আমাদের গেজেটি পয়সাটা কেউ আর বার করতে পারলো না। আমরা 100 টাকা করে দিলাম, নিয়ে যায় করে আপনার হুয়া, আমাদের কেউ একটা কাজ করলো না। দুস্থ এবং ড্রপ আউট পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা হাতে নিল অহরহ ফাউন্ডেশন। গতকাল শিলচর মালুগ্রামে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকমল আলী বড়ভুইয়ার পৌরোহিত্যে এক সভায় এ নিয়ে এক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের রজত জয়ন্তী উপলক্ষে এদিনের সভায় শিক্ষাবিদ আকমল আলী বড়ভুইয়া, শিল্পী ভট্টাচার্য এবং স্বাগতা চক্রবর্তীকে অহরহর পক্ষে সংবর্ধনা জানানো হয়। শিলচরস্থ আমাদের দিদি এখানে শিল্পী ভট্টাচার্য মহাশয়া বসত বাড়িতে অত্যন্ত মানে পরিবেশে কি বলে ঘরোয়া পরিবেশের মাধ্যমে উদ্ধারবন্দে রিমোট বা প্রত্যন্ত অঞ্চলে একখানি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার্থে আব্দুল হাই লস্করের বিশেষ তৎপরতা এখানে একটা স্কুলটা পরিচালনার প্রতি লক্ষ্য রেখে দিদির বাড়িতে আজকে স্কুল পরিচালনা সমিতি গঠিত হলো। আমি আশা রাখব আজকের এই যে ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা যারা এখানে উপস্থিত হই, ওই যে বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠবে তার প্রতি আমাদের সকলের সক্রিয় সহযোগিতা থাকবে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিপজ্জনক রাস্তা, প্রতিবাদে মেহেরপুরে অবরোধ জনতা। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে, দাবি প্রদীপ দত্ত। হিন্দুধর্মী ছাত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার করব। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।